ইমাম আবু হানিফা ছিলেন শাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব ইমাম আবু হানিফার বিষয়ে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়া লাউ তালানহু দোয়া করেছিলেন ইমাম আবু হানিফা রহমতুল আলিহে ইসলামী ফিকোয়ের সর্বাধিক প্রসিদ্ধ ও পরিচিত চারটি সুন্নি মাঝহের একটি হানাফি মাঝহের প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি তার জ্ঞান ও সম্মানের কারণে সুন্নি ইসলামে আল ইমাম আল আজম নামে পরিচিত এই উপাধি ইমাম আবু হানিফা ব্যতীত ইসলামের ইতিহাসে আর কাউকে দেয়া হয়নি আকায়দ ও ফিকো শাস্ত্রে যারা মুসলিম ইতিহাসে চিরভাস্বর হয়ে আছেন ইমাম আবু হানিফা নামটি তাদের সবার শীর্ষে তিনি ছিলেন আকায়দ ও ফিকহ জগতের প্রদীপ্ত সূর্য ইমামে আজম আবু হানিফা যুগের ক্রান্তি লগ্নে যার জন্ম ও জীবনকর্ম ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত স্বরূপ মুসলিম উম্মার আশীর্বাদ ও ইমামগণের নেতা আবু হানিফা রহমতুল্লা আলহে তার কঠোর ত্যাগ সাধনা ও বলিষ্ঠ ভূমিকার জন্য আকাইদ ও ফিকোশাস্ত্রের ইতিহাসে নন্দিত আলোচিত ও সমাদৃত হয়ে আছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলহে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ নিয়ে বেশ কয়েকটি মতামত পরিলক্ষিত হয় কতিপয় গবেষক বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল আলহের জন্ম তেষট্টি হিজরি মোতাবেক ছয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল প্রখ্যাত গবেষক আল্লামা জাহিদ কাউসার রহমতুল আলোহী বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল আলহে সত্তর হিজরি মোতাবেক ছয়শো উননব্বই খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন অধিকাংশ গবেষকদের মতে তৎকালীন জ্ঞানবিজ্ঞানের প্রসিদ্ধ নগরী ইরাকের কুফার এক ধর্নাঢ্য ইসলামী ঐতিহ্যের অধিকারী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আশি হিজরি মোতাবেক ছয়শ নিরানব্বই খ্রিস্টাব্দে এক লগ্নে ইমামে আজম আবু হানিফা রহমতুল্ল আলহে জন্মগ্রহণ করেন প্রকৃতি কখনো একই অবস্থানে স্থির থাকে না মানুষ নিজের করে যত সুন্দর করেই নির্মাণ করুক না কেন সে তাতে স্থিরভাবে সন্তুষ্ট থাকতে চায় না প্রকৃতিও স্থির নয় এবং স্থির থাকাটাও পছন্দ করে না মানুষের বহু মতবাদ স্থির মস্তিষ্কের বিকৃতি ঘটায় সঠিক পথ থেকে পদচ্যুত করে থাকে ঠিক ইমাম আবু হানিফার অহমদুল জন্মের মাধ্যমে ধর্ম তথা ইসলাম তার পরিশুদ্ধতা লাভ করতে থাকে ইমাম আবু হানিফার অহমদুল্ল আলেহের পূর্বপুরুষ কুফার বাসিন্দা ছিল না তার পিতামহ জ্যোতি কাবুলের অধিবাসী ছিলেন পেশাগতভাবে জুতি ছিলেন একজন সফল ব্যবসায়ী যুদ্ধবন্দী হয়ে তার পিতামহ কুফায় আগমন করেন কয়েকজন জীবন চরিতাকারের মতে আবু হানিফার রহমতুল্ল আলেহের পূর্বপুরুষ পারস্যের প্রাচীন রাজাদের রাজবংশ ছিলেন বলে উল্লেখ করেছেন ইমাম আবু হানিফার রহমতুল্ল আলেহের পিতা কুফা নগরীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন দীর্ঘদিন কুফায় অবস্থানের ফলে কুফাতেই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন তার পিতার কুফাতে খাজ নামক বিশেষ ধরনের রেশমি বস্ত্র তৈরির কারখানা ছিল ইমাম আবু হানিফার রহমতুল আলেহে মাঝে মাঝে পিতার ব্যবসা দেখাশোনা করতেন ব্যবসা সুবাদে তৎকালীন বিজ্ঞ আলেম ওলামাদের সাথে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল ইমাম আবু হানিফার পরিবেশগত বিপর্যয় বা সামাজিক অবক্ষয়ের কারণে কাবুল থেকে যুদ্ধবন্দী হয়ে ইরাকের কুফায় আগমনকে আশীর্বাদ বলা যেতে পারে কারণ কাবুলের বাসিন্দা হয়েও তার পিতার কাবুলে ফিরে যাওয়ার সুযোগ হয়নি বেশ কিছু কারণে হয়তো তার পিতা কাবুলে ফিরে যেতে পারেননি দীর্ঘদিন এক স্থানে বসবাস করার ফলে সেখানের প্রকৃতির সাথে এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে থাকে পরিবেশ তাকে নিজের মতো করে নেয় ব্যবসার ফলে স্থানীয় লোকদের সাথে লেনদেনে এমনভাবে জড়িয়ে যান যা গুটিয়ে কাবুলে ফিরে যাওয়া আর সম্ভব হয়ে ওঠেনি তৎকালে বিজ্ঞানের রাজধানীর কেন্দ্র হিসেবে ইরাকের কুফা নগরী ছিল বিশ্ববিখ্যাত তাই সন্তানের সুশিক্ষার জন্য হয়তো তার পিতা সাবিত এখানেই থেকে যান প্রকৃতি যখন সত্যকে ধারণ করার সুযোগ থেকে বঞ্চিত হতে থাকে তখন সে মিথ্যাকেই আশ্রয় দিয়ে থাকে কেননা প্রকৃতি কখনো শূন্য তাকে পছন্দ করে না সত্যের আশ্রয়েই যোগ্য জাতি জাতিগোষ্ঠী তৈরি হয়ে থাকে পারিবারিক পরিমণ্ডলেই ইমাম আবু হারিফা রহমতুল আলেহের প্রাথমিক শিক্ষার হাতে খড়ি হয় খুব অল্প বয়সেই পবিত্র কোরআনে হেফজ করেন এরপর কুফা শহরের বিদগ্ধ আলিম ও মনীষীদের কাছ থেকে ইলমুল কালাম ও ইলমুল আদব শিক্ষা করেন পূর্বেই উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফার পৈতৃক পেশা ছিল ব্যবসা সেই সূত্রে কৈশোর থেকেই তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তৎকালে ইরান ইরাক সিরিয়া ও হিজাজের বিস্তীর্ণ অঞ্চলে মূল্যবান রেশমি কাপড়ের রমরমা ব্যবসা ছিল তার পৈতৃক এই ব্যবসায়ের সুবাদেই তিনি প্রচুর বিত্ত বৈভবের অধিকারী হন তৎকালীন বিশিষ্ট আলেমগনের মধ্যে সম্ভবত তিনি প্রথম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও বিত্তবানদের উপহার উপরহগণ পাশ কাটিয়ে সম্পূর্ণ নিজস্ব উপার্জনের ভিত্তিতে জীবিকা নির্বাহ করেন ইলমের সেবায় অর্থ ব্যয় করেন অনাথ ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার বহন করেন ষোলো বছর বয়সে তার পিতৃবিয়োগ হয় পিতৃবিয়োগের বিয়োগের পর তিনিই ব্যবসার হাল ধরেন অসামান্য দক্ষতা ও নিষ্ঠার কল্যাণে খুব অল্প সময়েই তার ব্যবসার সুখ্যাতি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ক্রেতা ও ভোক্তাদের চাহিদা বৃদ্ধি পায় তাদের চাহিদা মেটানোর জন্য তিনি নিজেই তখন কাপড় তৈরির একটি কারখানা স্থাপন করেন অল্পদিনের ব্যবধানেই কারখানাটি অনন্য হয়ে ওঠে ব্যবসায় তার সততার পরিচয় পেয়ে দিকবিদিক থেকে লোকেরা তার দোকানে ভিড় জমাতে শুরু করেন এভাবেই তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন ইমাম সাবির আহমেদুল্লাহ তাকে উচ্চশিক্ষার ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্তও তিনি এ ব্যবসাকেই নিজের ধ্যান জ্ঞান মনে করতেন কিশোর বয়সেই ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে তার পিতার ব্যবসায় যোগ দিয়েছিলেন ফলে সময় পেলেই পিতার সঙ্গে দোকানে বসতেন অনেক সময় ব্যবসায়িক কাজে হাতবাজার ও বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে যাতায়াত করতেন ব্যবসা উপলক্ষে যাতায়াতকালে ঘটনাচক্রে একদিন ইমাম সাবি রাহিমাহুল্লার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় প্রথম সাক্ষাতেই ইমাম সাবি তার নিষ্পাপ চেহারায় প্রতিভার আলো লক্ষ্য করেন এই সাক্ষাৎই তার জীবনের গতিপথ পাল্টে দেয় কিন্তু সেদিনের সাক্ষাতে এমন কি ঘটেছিল যে আবু হানিফা নিছক একজন কাপড় ব্যবসায়ী থেকে জগৎ বিখ্যাত ইমাম হয়ে ওঠেন এই প্রশ্নের উত্তর সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্ল আলহের ভাষাতেই শুনুন একবার আমি ইমাম সাবির পাশ দিয়ে কোথাও যাচ্ছিলাম তখন তিনি আমাকে কাছে দেখে জিজ্ঞেস করেন হে বৎস তুমি কোথায় যাও কি করো? এ পথে তোমাকে মাঝে মধ্যেই যাতায়াত করতে দেখি উত্তরে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহি বলেন কিছু সময় ইলম চর্চা করি বাকি সময় ব্যবসা করি ব্যবসায়িক দায়িত্ব পালনের জন্যই আমাকে এ পথে যাতায়াত করতে হয় এবারে ইমাম সাবি বলেন এ তো তোমার ইলম চর্চার বয়স কোনো আলিমের ইলমি মজলিসে কি তোমার যাতায়াত আছে ইমাম আবু হানিফার উত্তর এমন সুযোগ আমার খুব কমই হয় ইমাম সাবি বলেন লেখা পড়ায় মনোযোগী হও আলিমদের নিকট আসা যাওয়া করো তোমার চেহারায় আমি প্রতিভার স্ফুরণ দেখতে পাচ্ছি এই কথোপকথন উল্লেখ করার পর ইমাম আবু হানিফা রহমতুল্ল আলহি বলেন ইমাম সাবির এই আন্তরিকতাপূর্ণ উপদেশবাণী আমার হৃদয়ে গভীর রেখাপাত করে এরপর থেকে আমি হাটে বাজারে যাতায়াত কমিয়ে দিই এবং ইলম অন্বেষণে মনোযোগী হই আল্লাহ সুবাহ এর দ্বারা আমার যথেষ্ট উপকার সাধন করেন প্রথম জীবনে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে শাস্ত্র সম্বন্ধে আপ্রাণ চেষ্টা করতেন কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সেই মনোভাবের পরিবর্তন সাধিত হতে থাকে তিনি স্বয়ং বলেছেন প্রথম জীবনে শাস্ত্রকে আমি সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে জানতাম আমার বিশ্বাস ছিল যে আকিদা ও ধর্মের ভিত্তি এর ওপরই নির্ভর করে কিন্তু পরিশেষে আমার ধারণা জন্মাল যে সাহাবা কেরাম এসব আলাপ আলোচনা হতে সর্বদা পৃথক থাকতেন অথচ এই সমস্তের হাকিকত তাঁদের চেয়ে অধিক কেউই অবগত ছিলেন না আর যেসব লোক এলমে কালাম নিয়ে মশগুল থাকেন তাঁদের জীবনধারার প্রতি দৃষ্টিপাত করে তার মন অধিক পীড়িত হয়ে উঠল চারিত্রিক পবিত্রতা ও রুহানি গুণাবলীর দিক দিয়ে পূর্ববর্তী বুজুর্গদের সাথে তাঁদের কোনো তুলনাই হতে পারে না তিনি বহু পীর মুর্শিদ ও বুজুর্গ লোকের সাহচর্য লাভ করেছিলেন তিনি কতিপয় সাহাবা কেরামেরও সাহচর্য লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাইহের সাথে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাইহের সুগভীর প্রণয় ছিল তিনি হজরত বায়াজ হজরত ইব্রাহিম আদহাম হজরত বসের হাফি এবং দাউদ তাই রহমাতু শাহ আলহিম আজমাইনের ওস্তাদ ছিলেন তিনি হুজুর সাল্লাহ আলিয়াল্লামের রওজা মোবারক জিয়ারতে যে বলেন আসসালাম আলাইকুম ইয়া আল মুরসলিন তখনই জবাব আসল ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসলিমিন ফিক অধ্যয়নের পাশাপাশি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে হাদিস শিক্ষার জন্য তদানীন্তন হাদিস বেত্তাদের খিদমতে হাজির হন তাদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করেন কারণ তখনও হাদিসের ভান্ডার গ্রন্থ আকারে সংকলিত হয়নি তাছাড়া একজন মুহাদ্দিসের পক্ষে সকল হাদিস হিপস করাও সম্ভবপর ছিল না এজন্য তিনি প্রথমে কুফার মুহাদ্দিসগণের নিকট থেকে হাদিস শেখেন কুফার মুহাদ্দিসগণের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন ইমাম শাবি এবং ইমাম আমাশ রহমেতুল্লাহ কুফার পরে তিনি বস্রায় গমন করেন সেখানে কাতাদা রহমেতুল্লার নিকট হাদিসের পাঠ গ্রহণ করেন কুফা ও বেসরার পর হারামাইন শরিফাইনের উদ্দেশ্যে যাত্রা করেন প্রথমে মক্কায় যান সেখানে বিখ্যাত হাদিস বিশারদ আতা ইবনু আবি রাবাহ রহমেতুল্লাহর হাদিসে দ্বারসে সামিল হন একশো চোদ্দ হিজড়িতে আতা রাহমেতুল্লাহ ইন্তেকাল করেন এরপর আবু হানিফা মদিনায় গমন করেন সেখানে আব্দুর রহমান ইবনু হুরমুজ রাহমেতুল্লার দারসে উপস্থিত হন আব্দুর রহমান ইবনু হুরমুজ ইন্তেকাল করেন একশো সতেরো হিজড়িতে এছাড়াও তিনি যাদের কাছ থেকে হাদিসের শিক্ষা লাভ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালহুর বিশিষ্ট ছাত্র তাউস রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনু ওমর রাজিয়াল্লাহ তালহুর বিশিষ্ট ছাত্র নাফি রাহিমাহুল্লাহ হিসাম ইবনু ওর ওয়া রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহমাহুল্লাহ ইবনু শিহাব আজ জুহরি রাহিমাহুল্লাহ সহ আরও অনেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলাহে শুধু প্রথাগত বিদ্যা নিয়েই ব্যস্ত ছিলেন না তিনি ইসলামের যুগোপযোগী বিষয়গুলির আলোকে ইলম হাসিল করেন ইলমের বিষয়গুলো পরস্পর সম্পর্কযুক্ত তিনি একাধিক বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন যথা ইলমে কোরআন তথা ইলমে তফসির ইলমে হাদিস হাদিসের জ্ঞানে তাকে এক শ্রেণীর লোকেরা যদিও দুর্বল বলে থাকে তবে সেটি ছিল তাদের ভ্রান্ত ধারণা ইলমে উসুল ইলমে কালাম বা কালাম শাস্ত্র ইল্মে ফিকাহ ইলমে মান্তিক বা যুদ্ধবিদ্যা সমাজের প্রচলিত ইলম অর্জন করার পর তিনি ইলমে শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন তৎকালে ইলমে কালামকে প্রাধান্য দেয়া সময়ের দাবিও ছিল বটে কেননা সে সময়ে দার্শনিকদের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে উত্থাপিত নানা প্রশ্নের জবাব দিতে হলে ইলমে কালামের বিকল্প ছিল না তৎকালীন মতামাদের উপযুক্ত জবাব দেওয়া ইলমে কালামের মাধ্যমেই সম্ভব ছিল তিনি এত গভীর ইলম অর্জন করেন যে সে সময় সমাজের সাধারণ লোক নয় বরং বিজ্ঞ ওলামাগণও তাকে বলতেন ইলমে কালামের শ্রেষ্ঠ ইমাম কোরআন হাদিস অধ্যয়ন করে যে ব্যক্তি এর প্রকৃত স্বাদ পেয়েছে সে তার সমস্ত ধন সম্পদ দিয়ে হলেও ইলম আহরণ করতে সচেষ্ট থাকবে তাই ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে বারবার হজের মৌসুমে মক্কা মদিনায় নিজস্ব অর্থ ব্যয় করে উপস্থিত হতেন তিনি তার নামের আগে আলহাজ কথাটি লেখার জন্য হজ করেননি রাসুলের প্রতি প্রগাঢ় ভালোবাসা এবং বিখ্যাত সায়কদের থেকে ইলম হাসিল করাই ছিল তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য কথিত আছে তিনি কমবেশি বেশি চার হাজার সায়কদের কাছ থেকে ইলম হাসিল করেছিলেন ইলমে কালাম যা পূর্ণাঙ্গতা লাভ করে ইলমে ফিকাহ অর্জনের মাধ্যমে কেননা ফিকাহ হচ্ছে কোরআন সুন্নার সার নির্যাস দিনের যাবতীয় বিষয় বুৎপত্তি লাভ করা ছাড়া ফিকাহ অর্জন করা যায় না তাই তিনি যুগশ্রেষ্ঠ মুফাসির মোহাদ্দিস ও ফকিও হাম্মাদ ইবনে সোলাইমানের নিকট ইলম হাসিল করেন তখন তিনি তার কাছ থেকে ইলমে ফিকাহ অর্জনে আত্মনিয়োগ করেন প্রশ্ন হতে পারে ইমাম আজম আবু হানিফা রহমতুল আলাইহে কোরআন হাদিস আরবি ভাষা ও সাহিত্য এবং দীর্ঘকাল দর্শন ও কালাম শাস্ত্রের চর্চার পর কেন ফিকাহ অধ্যয়নে গভীর মনোনিবেশ করেন এ প্রশ্নের জবাব অনেকভাবে দেয়া গেলেও ইলমে ফিকাহ এমন বিষয়গুলি অন্তর্ভুক্ত করে থাকে যার মধ্যে কোরআন হাদিস দর্শন মান্তিক ইত্যাদিকে একই সময় যুক্ত করে থাকে অপরদিকে ফিকৈ জ্ঞান ইসলামের সর্বযুগে প্রয়োজন হবে এবং সবসময় মুসলিম উম্মার কল্যাণে সহায়ক হিসেবে কাজ করবে কেয়ামত পর্যন্ত ইলমে ফিকর জ্ঞান অর্জন আবশ্যিক হিসেবেই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তাই ইলমের বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করার পর ফিকাহ শাস্ত্রের প্রতি গভীর মনোনিবেশ করেন তিনি জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করতেন সময়কে পুরোপুরি কাজে লাগাতেন যে কারণে তিনি অধ্যয়নের মাধ্যমেই খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন জীবনী তার তাঁর ওস্তাদগণের মধ্যে প্রসিদ্ধ ফোকীয় ও মহাদ্দিজদের এক বিরাট তালিকা উল্লেখ করেছেন আজ জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে আল মাক্কি তার মানাকিব আবি হানিফা গ্রন্থে এবং উকুদুল জুমান গ্রন্থে শতাধিক ওস্তাদের নাম উল্লেখ করেছেন সে তালিকায় সাতজন সাহাবি এবং তিরানব্বই জন তাঁবির নাম রয়েছে তাবিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমাম জাদ ইবেন আলী ইমাম মোহাম্মদ আল রাকি ইমাম জাফর আস সাদিক ইমাম আব্দুল্লাহ ইবনে হাসান আতা আবি রাবাহ, হিসাম ইবনে ওর নাফি একরামা আমির ইবনে সুরাহবিল প্রমুখ সাহাবিদের থেকে শুরু করে তাঁবি এবং তৎকালে বিজ্ঞ জ্ঞানীদের থেকেও জ্ঞান অর্জন করেছিলেন তখন এভাবে গ্রন্থাকারে জ্ঞান অর্জনের জন্য ব্যাপক পরিসরে বই পুস্তক ছিল না প্রবাদ রয়েছে ইলমের পদ্ধতি ছিল একজনের বক্ষ থেকে অন্যের বক্ষে প্রবেশ করানো ইলমে ফিকাহ অর্জনের উদ্দেশ্যে তিনি তৎকালীন কুফার খ্যাতনামা ফকি ও ইসলামী আইনের সর্ববিষয় পারদর্শী হাম্মাদ ইবনে আবি সোলায়মানের শিক্ষা মজলিসে নিয়মিত যোগদান করতেন তিনি সুদীর্ঘ আঠারো বছর তাঁর সান্নিধ্যে থাকেন এবং নিরবচ্ছিন্নভাবে ইলমুল ফিকাহ শিক্ষা করেন এক কথায় বলা যায় ফিকাহ শাস্ত্রে তার যাবতীয় অর্জনের মূল অবদান ছিল ইমাম হাম্মাদের সে কারণে তিনি তাকে খুবই শ্রদ্ধা করতেন সে সময় কোনো বোর্ড নিয়ন্ত্রিত রাষ্ট্র সিলেবাসের নির্ধারিত আলোকে জ্ঞান অর্জনের ব্যবস্থা পদ্ধতি নির্ধারিত ছিল না গ্রন্থাগারে আধুনিক যুগের মতো তেমন কোনো পাণ্ডুলিপির ব্যবস্থাও ছিল না কোনো প্রথাগত পীর বা খানকা ব্যবস্থা ছিল না কেবল নবুয়াতের ধারাক্রমে ইলমের ক্রমাগত সারিতে তিনি তাঁবিদের পর্যায়ে ছিলেন তিনি মুসলিম উম্মায়ের অনাগত ভবিষ্যতের অন্ধকারের আলোর পথিক হিসেবে ইলমে ফিকাহ সংস্করণের দায়িত্ব গ্রহণ করেন সে সময় বিভিন্ন দর্শন গ্রিক মতবাদ ফেতনাগত মতবাদ সহ অনেক মতবাদের উদ্ভব হয়েছিল ইমাম আবু হানিফা রহমতুল আলেহের দূরদর্শিতা এবং ঐকান্তিক চেষ্টায় বহু মতবাদ বিলুপ্ত হয়েছিল অপরদিকে জাল হাদিসের ছড়াছড়িতে শরীয়তের বিশুদ্ধতা হ্রাস পেতে শুরু করেছিল কুফা জ্ঞান জ্ঞানবিজ্ঞানের ব্যাপক প্রসারে ইসলামী আইন কানুন সঠিক পদ্ধতিতে উপস্থাপন করার জন্য সর্ববিষয় পারদর্শী ইমাম আবু হানিফার রহমতুল্ল আলহের ন্যায় ব্যক্তিত্ব পক্ষী হিসেবে আগমন একান্ত অপরিহার্য হয়ে পড়েছিল কালের রাহুগ্রাসে শিক্ষাদীক্ষা জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার ক্রমবিকাশের অগ্রযাত্রায় বহু মতবাদ সয়লাভ হয়েছিল সে কঠিন মুহূর্তে ইসলামকে তার সঠিক মানদণ্ডে রাখার জন্য কোরআন হাদিসের ফিকই ইলম আবশ্যক হয়ে পড়ার কারণেই ইমাম আবু হানিফা রহমত ইল্লে ইলমে ফিকাহ অর্জনে আত্মনিয়োগ করেন ধর্ম যখন কালের স্রোতে নিমজ্জিত অবস্থানে থাকে তখন সমাজের ন্যায়পরায়ণ লোকদের যথার্থ উদ্যোগ গ্রহণের দায়িত্ব থাকে তাদের কার্যকর পদক্ষেপই ধর্ম সঠিকভাবে বিরাজ করবে একই ইসলামের মধ্যে বহুত্ববাদ কখনো মুক্তি দিতে পারে না কবিতার ছন্দে বলা যায় যাদের মধ্যে হাজার ফেরকা হাজার দল ও হাজার মত এমন জাতি কি দুনিয়ার বুকে খুঁজে পায় কভু মুক্তিপথ রেসুল সাল্লাস আলিহ্লাম থেকে মর্যাদার স্তর হিসেবে প্রথম সাহাবিদের স্তর এরপরই তাবিদের স্তর সে হিসেবে ইমাম আবু হানিফা রহমতুল আলহে সাহাবি না হলেও তাঁবই স্তরের মর্যাদায় ভূষিত ছিলেন ইবনে সাঈদ তাকে তাবিদের পঞ্চম স্তরের অন্তর্ভুক্ত করেছেন তিনি রেসুল সাল্লুসাল্লামের বিখ্যাত সাহাবা আনাস ইবন মালিককে দেখেছিলেন এবং আবদুল্লাহ ইবনে আবি আউফা সাহল ইবেন সাদ আবু তোফায়েল আমির ইবনে ওয়াসিলা প্রমুখ সাহাবিগণের সমসাময়িক ছিলেন এবং তখন তাদের অনেকের সরাসরি সাক্ষাৎ লাভও করেছিলেন সাহাবিদের সংস্পর্শ লাভ করার ফলেই তিনি ইলমে নববীর বিশুদ্ধ পরিচ্ছন্ন খালেজ দিনই জ্ঞান অর্জন করে নিজেকে গভীর থেকে গভীর স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন রসুল পাক সাল্লু সাল্লামের ইন্তেকাল ৬৩২ বা ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দ হয়ে থাকলে সেই হিসাবে ইমাম আবু হানিফর রহমতুল্লা আলাইহের জন্ম রসুল করিম সাল্ল সাল্লামের ইন্তেকালের কম বেশি সত্তর বছর পর হয়েছিল দীর্ঘজীবী সাহাবিদের কতিপয়ের সাথে সাক্ষাৎ লাভ করতে তিনি সক্ষম হয়েছিলেন তবে তিনি তখনও খুব ছোট ছিলেন সাহাবিদের থেকে তিনি জ্ঞান অর্জনের সুযোগ না পেলেও তাদের থেকে দোয়া প্রাপ্ত হয়েছিলেন পাইগম্বারদের জ্ঞান ধার বিপরীত জ্ঞানে যে ব্যক্তি নিজেকে পরিচালিত করবে সে ব্যক্তি কখনো সঠিক পথপ্রাপ্ত হয়ে মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না সত্যের পথ সুস্পষ্ট যে পথে কোনো বিভ্রান্তির লেশ মাত্র নেই সে পথ অনুসরণ করলে মানুষ প্রাপ্ত হবে নাজাত লাভ করবে ইমাম আবু হানিফা রহমতুল্ল আলহে সাহাবিদের ও তাবিদের মাধ্যমে রেসুল এ করিম সাল্ল্লাহ সাল্লাম থেকে ধারাক্রমে চলে আসা ইলমের সারিতে নিজেকে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতে সক্ষম হয়েছিলেন যে বৃক্ষকে বিভিন্ন নদীর পানি দ্বারা সবসময় সিক্ত করা হয় সে বৃক্ষের ফলেও বিভিন্ন ধরনের স্বাদ উপলব্ধি হওয়াই স্বাভাবিক আর ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে ইলমের বিভিন্ন শাখা প্রশাখায় বিচরণ করে জ্ঞান অর্জন করেছিলেন তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন সত্যের আলোকবর্তিকা পাক রেসুলে সাল্লামের মাধ্যমে প্রাপ্ত আল্লাহর নির্দেশিত পথই সঠিক নবী নবীরগনই মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছিলেন আল্লাহ মানব মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য নবী রাসুলগণকে প্রেরণ করেছেন মহান আল্লাহ সুবাহ তালা সমসাময়িক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষিতে নবী রাসুল প্রেরণ করে তাদের কাউকে সহিফা। কাউকে কিতাব প্রদান করেছেন বিশেষ বিশেষ মোজেজা দিয়ে তাঁদের প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর নির্দেশিত কিতাব থেকে যখনই মানুষ দূরে চলে গেছে অর্থাৎ বিপরীত জ্ঞানে পরিচালিত হয়েছে তখনই তারা বিভিন্ন ধরনের ফেতনা ফেসাদ বা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এমনকি কোনো কোন সম্প্রদায় তাৎক্ষণিকভাবে ধ্বংসও হয়েছিল যেমন কাউমে নোহ কাউমে আদ কাউমে সামুদ কাউমে ফিরাউন ইত্যাদি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহে বহুবিধ বিষয়ে তথা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় জ্ঞান অর্জন করেছিলেন যেমন ইলমে কালাম ইল্মে মান্তিক ইল্মে কোরআন ইলমে হাদিস ইলমে আদব ইলমে বালাগত ইলমে ফাসাহাত কেবল এসবের মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন না দর্শন ও ইতিহাসের জ্ঞানও তিনি অর্জন করেছিলেন তার অসাধারণ পাণ্ডিত্য ও প্রখর মেধা প্রবাদে পরিণত হয়েছিল সুন্নাহ অনুশীলনে তিনি তার অসাধারণ মেধা গভীর জ্ঞান ও পরিশীলিত যুক্তিবাদ প্রয়োগ করে একটি বিধিবদ্ধ আইনশাস্ত্রের প্রতিষ্ঠাতার গৌরব অর্জন করেন তিনি ইলমে ফিকহের গুরুত্ব সবচেয়ে বেশি উপলব্ধি করেছিলেন তিনি এমন এক বৃক্ষ সদৃশ্য ছিলেন যে বৃক্ষ বহু নদীর পানি দ্বারা সিক্ত ছিল অর্থাৎ তিনি বহু ইল দ্বারা সিক্ত ছিলেন তৎকালে বিখ্যাত ওলামা মাসায়গণ আবু হানিফার রহমতুল্ল আলেহেকে ইমাম আজম ও ফিকয় আজম বলে আখ্যায়িত করেছিলেন ইমাম আবু হানিফার রহমতুল্লা আলেহে আশি থেকে একশো পঁয়তাল্লিশ হিজড়ির মধ্যে পঞ্চান্নবার পবিত্র হজ পালন করেন জীবনে একবার মাত্র হজ পালন করা ফরজ কিন্তু তিনি এতবার কেন হজ পালন করলেন পারিপার্শ্বিক বিশ্লেষণে বোঝা যায় তার পক্ষে হজ পালন করার মতো আর্থিক সচ্ছলতা ছিল তার মধ্যে রেসুলে করিম সাল্লিল্লাহ সাল্লামের মহব্বত ছিল বিশ্বের জ্ঞানী গণী মাসায়কগণ কেবল হজের সময় মক্কায় সর্বাধিক সংখ্যক সমবেত হতেন তাদের কাছ থেকে ইলম হাসিল করার উদ্দেশ্যেই হয়তো তিনি পঞ্চান্নবার হজ পালন করার সৌভাগ্য অর্জন করেছিলেন তখন হজের মৌসুমে পবিত্র মক্কানগরীতে সাহাবি ও তাঁবিগঞ্জ সহ পৃথিবীর নানা প্রান্তের বিপুল সংখ্যক গুণীজনের সমাবেশ ঘটত পরম যত্নের সঙ্গে ইমাম আবু হানিফা এ সুযোগ কাজে লাগাতেন কোনো সাহাবি বা আলেমের সন্ধান পাওয়া মাত্রই তিনি তার কাছে ছুটে যেতেন কোনো বিজ্ঞজনের সাক্ষাৎ পেলেই তিনি তার কাছ থেকে কিছু না কিছু শিখে নিতেন হোক্তার ছোট কোনো হাদিস অথবা ছোট্ট একটি মাসালা কথা জ্ঞান অন্বেষণের জন্য তিনি হন্যে হয়ে পথে প্রান্তরে ঘুরেছেন প্রখ্যাত ইমাম আবদুল্লাহ ইবনে মোবারকের মতে ইমাম আবু হানিফা রহমতি লালহেয়ে কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানের জগতে অনবদ্য অবদান রেখে গেছেন যা উক্ত আইনশাস্ত্রের পাঠকদের যথাস্থানে স্মরণ করে দিবে তার অবদানের কথা কোনো কোনো মোহাদ্দিস তার মজহাবকে ব্যক্তিগত মত বলে ভিত্তিহীন ও অমূলক ধারণা পোষণ করে থাকেন কিতাবু সিয়ানা গ্রন্থের বর্ণনা অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহের ফিকই মাসালা মাসাইলের সংখ্যা বারো লক্ষ নব্বই হাজারের উপরে বলে উল্লেখ করেছেন তিনি ফিকোহী জ্ঞানকে প্রসার করে গেছেন আজ গবেষণা করে অনু থেকে কণা কণা থেকে স্তূপ স্তূপ থেকে বিশাল পর্বতে ছড়িয়ে গেছে কোনো ভাষার আবিষ্কার যেমন বলতে পারবে না যে তার উদ্ভাবিত বর্ণ দিয়ে কতটি লাইন কতটি প্যাড়া কতটি বই প্রকাশ হবে ঠিক তদ্রুপ ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহের অবদান ইলমি জগৎকে পরিব্যাপ্ত করে আছে ইসলামের সর্বদিকেই তিনি অবদান রেখেছেন যেমন ইবাদত মামালাত ময়াসারাত ইত্যাদি বিষয়ে তিনি ব্যাপক মাসালা মাসাইলের সমাধান দিয়েছেন ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে তথা কালেমা নামাজ রোজা হজ জ্যাকাত এছাড়াও ব্যবসা বাণিজ্য কুটির শিল্প রাজস্ব নীতি রাষ্ট্রের শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা মানুষের সামাজিক আচরণ রাষ্ট্রীয় আচরণ নীতিসহ মানবজীবনের আবশ্যক বিষয়গুলি নিয়ে বিপুল সংখ্যক প্রশ্নের সমাধান তিনি কোরআন ও সুন্নার আলোকে দিয়েছেন কোরআনের আদেশ নিষেধমূলক আয়াতগুলো পৃথক পৃথক করে ফিকই মাসালা বিষয় ভিত্তির সাথে সংযুক্ত করেছেন পবিত্র কোরআনে মানব জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো সবার পক্ষে খুঁজে খুঁজে বের করার দক্ষতা নেই এবং সমাজের মানুষ সহজেই হাতের কাছে সবকিছু কিছু প্রত্যাশা করে থাকে ইমাম আবু হানিফা রহমতি লালিহে কোরআন হাদিস থেকে চয়ন করে সময় সাপেক্ষে এগুলো সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিয়েছেন বলা হয়ে থাকে জ্ঞানীদের থেকে যে কথা বা বাণী বের হয়ে থাকে তা অবশ্যই প্রভাব বিস্তার করে থাকে সময়ের পরিপ্রেক্ষিতে ইমাম আবু হানিফা আলাইহের যেমন আগমন আবশ্যক ছিল অনুরূপ কোরআন হাদিসকে মানুষের কাছে যুক্তির আলোকে পরিশীলিতভাবে সময় উপযোগী করে উপস্থাপন করাও সময়ের দাবি ছিল যথাসময় যথার্থ ভূমিকা না রাখলে সমাজ থেকে পরম সত্য কালের গর্ভে বিলীন হওয়া নিশ্চিত হয়ে যায় ইমাম আবু হানিফার রহমতুল্ল আলাইহে বহু মতবাদ বিস্তারের সময় বিশুদ্ধ চিন্তা চেতনা নিয়ে ইসলামী শরীয়তকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন ইমাম আবু হানিফার রহমতুল্ল আলেহে আদর্শবান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন প্রভাব প্রতিপত্তির দুটি সোনালি খিলাফত স্বয়ং গভীরভাবে দেখার সুযোগ লাভ করেন উমাইয়া খিলাফতের চলমান পরিস্থিতি ও তাদের পতন যুগও প্রত্যক্ষ করেন এবং আব্বাসীয় খিলাফতের সূচনাকাল থেকে শুরু করে প্রায় আঠারো কাল সরাসরি প্রত্যক্ষ করেন রাজনৈতিক কোনো দলের সাথে সম্পর্ক থাকার যথার্থ প্রমাণ পাওয়া যায় না এর কারণ হিসেবে গবেষণার ভিত্তিতে বলা যায় তিনি কোরআন হাদিস থেকে ফিকহি জ্ঞানকে স্বতন্ত্রভাবে উপস্থাপন করার দায়িত্ব নিজের ওপর চাপিয়ে নিয়েছেন এবং এটাকে সঠিকভাবে রূপদান করার দায়িত্ব উম্মতের আমানত স্বরূপ মনে করেছিলেন সেজন্য ইসলামী আন্দোলনের ক্ষেত্রেও তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি তবে এক্ষেত্রে আন্দোলনকারী সত্যের সৈনিকদের প্রতি আর্থিক সহায়তা করার পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় তিনি জুলুম নির্যাতনে কখনো সাহস হারাতেন না অকপটে নির্ভয়ে সত্য বলার মতো অনন্য গুণ তার মধ্যে ছিল ইসলামী আইনের ক্ষেত্রে বিশুদ্ধ ধারার জ্ঞান বিকাশ রেসলে পাক সাল্লু আলহুসাল্লামের সময়কাল থেকেই শুরু হয়েছে বলে অনেকের ধারণা আসলে মানুষ সৃষ্টির সাথে সাথেই সত্য মিথ্যার ক্রমধারা চলে আসছে মহান আল্লাহ মানুষকে সত্য সঠিক পথে পরিচালিত করার জন্য অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন এই অসংখ্য নবী রাসুলগণের মধ্যে ২৫ থেকে ২৬ জনের নাম পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে পাওয়া যায় সত্যের একরূপ মিথ্যার বহুরূপ নবিরাসুলগণ থেকেই মানুষ শিক্ষা লাভ করবে নবিরাসুল চলে গেলেও তাদের প্রতি নাজিলকৃত ধর্মগ্রন্থ তাদের সাথে চলে যায়নি বা তারা নিয়ে যাননি তাদের রেখে যাওয়া ধর্মগ্রন্থটি মানুষ নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে ধর্মের যারা ধারক বাহক তারাও নিজেদের স্বার্থের অনুকূলের অংশটি ধারণ করছে নিজস্ব স্বার্থের বিপরীত পরম সত্যকেই গ্রহণ বা মান্য করতে বিরাগী ছিল আবার ধর্মের নামে ভণ্ডামিও চলত নির্ধারিত সিলেবাসের বাইরে পরম সত্যকেও অস্বীকার করে বসত সমাজকে কেন্দ্রীয় শাসনের আওতায় নিয়ন্ত্রণ করার জন্য সমাজের কায়েমী স্বার্থপর গোষ্ঠী কেন্দ্রীয়ভাবে বিধিবিধান তৈরি করেছিল প্রভাবশালী লোক ক্ষমতাশীল যে কোনো রাজনৈতিক শাসক দল স্বার্থনিষ্ঠী ধার্মিক অর্থনৈতিক প্রতিপত্তি লোকের কাছে ধর্ম সব সময়ই জিম্মি থাকত আবার দার্শনিক মতবাদ মানুষকে বিশেষ ব্যক্তির প্রতি অনুরাগী করে দিত এতে করে মানুষ ব্যক্তিমতবাদের দিকে ধাবিত হয়ে বিশেষ মতবাদ গ্রহণ করে নিত মানবরচিত প্রথাগত বিদ্যার মধ্যে মানুষ কোনকালেই মুক্তি লাভ করেনি প্রথাগত বিদ্যার দ্বারা অর্থনৈতিক বাণিজ্যিক প্রসারতা লাভ করলেও অন্তর আলোকিত হয়নি সত্য উন্মোচিত হয়নি হিংসা বিদ্বেষ কমেনি সমাজের মানুষের মধ্যে শিক্ষার হার বাড়লেও আলোকিত মানুষের সংখ্যা বাড়েনি ভেজাল নির্মূলের অভিযানের মধ্যেও চলেছে ভেজাল নকলের গায়ে যখন লেখা থাকে ভেজাল হতে সাবধান তখন আসল নকল খুঁজে বের করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এমন এক কঠিন মুহূর্তে প্রকৃত সত্যকে খুঁজে বের করা এবং সে অনুযায়ী জ্ঞান অর্জন করা জীবনকে পরিচালনা করার মহান ইমামগণকে শাসকবর্গের রোশানলে পড়তে হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহিকেও তাদের রোশানলে পড়েই জীবন দিতে হল খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বইয়ের আগে পরে দার্শনিক সক্রেটিসকেও ক্ষমতাসীনদের সাজানো জুরি বোর্ডের আইনি সিদ্ধান্তের ভিত্তিতে জীবন দিতে হয়েছিল শিক্ষা মানুষকে মহৎ করে কিন্তু আজ এর বিপরীত চিত্র আমরা দেখতে পাই যার বর্ণনা দিতে গেলে হয়তো সমালোচনা হতে পারে তাই এতটুকু বলাই যথেষ্ট মনে করি যে একমাত্র বিশুদ্ধ জ্ঞানীরাই পারেন বিশুদ্ধ জ্ঞানী মানুষ তৈরি করতে বিশুদ্ধ ধারাক্রমেই ইমাম আবু হানিফা রহমতুল আলহে জ্ঞান হাসিল করেছিলেন তিনি তৎকালীন অভিজ্ঞতা সম্পন্ন আলেম হাম্মাদ ইবনে আবু সোলাইমানের হালকা ইদারোজ যেখানে রসুল পাক সাল্লাহ আলহিউসাল্লামের সংস্পর্শপ্রাপ্ত সাহাবীদের দ্বারা ধন্য হয়েছিল বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসৌদের সাথে সম্পর্ক ছিল আর হাম্মাদ ইব্রাহিম নাখই থেকে ইলম হাসিল করেন ইব্রাহিম নাখই রহমতুল আলহে আলকামা ইবনে কায়েস রহমতুল্লা আলেহে হতে ইলম হাসিল করেন আলকামা রহমতুল আলেহে রেসলে করিম সাল্লামের সাহচর্যপ্রাপ্ত সাহাবি আব্দুল্লাহ অর্জন করেন ইসলামী আইন কোনো আইন নয় সকল মানুষের সংস্পর্শে বিকশিত হয়ে থাকে মানুষ আইনকে কেন্দ্র করে পরিচালিত হয়ে থাকে আইন বিজ্ঞানের আলোকে আইনের একক সংজ্ঞা প্রদান করা কঠিন কেননা দেশ জাতি বর্ণ ধর্ম সংস্কৃতি পরিবেশ পরিস্থিতির আলোকে আইন পরিবর্তন ও পরিবর্ধন হয়ে থাকে সভ্যতাকে কেন্দ্র করেই মানব সমাজ গড়ে ওঠে কিন্তু ইসলাম গতানুগতিক প্রথাগত ধারার কোনো সভ্যতাকে কেন্দ্র করে গড়ে ওঠেনি বরং সত্যকে কেন্দ্র করেই ইসলামী আইনের বিকাশ লাভ করেছে প্রথমেই বলা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল আলহে ইসলামী আইনের প্রবর্তক বা প্রণেতা নন বরং ইসলামের রীতিনীতিকে সঠিক ধারায় পরিচালিত করার জন্য ধর্মের জ্ঞানে জ্ঞানী স্কলারদের নিয়ে কোরআন হাদিসের আলোকেই ইসলামী আইন প্রণয়ন করেন সহজ ভাষায় বলা যায় কোরআন হাদিসের ইলমকে বিষয় আকারে অধ্যয়ন অনুচ্ছেদ অনুসারে সাজিয়েছেন অনাগত ভবিষ্যতের প্রতি লক্ষ্য করেই তিনি ফিকই জ্ঞানকে সর্বযুগের জন্য যথার্থ করে বিধিবদ্ধ করেছিলেন ইসলামী আইন সংকলনের ক্ষেত্রে তিনি যে পন্থা ও পদ্ধতি গ্রহণ করেন তা ছিল খুবই ব্যাপক ও দুরূহ ইসলামী আইন গ্রহণের উদ্দেশ্যে তিনি মক্কা মদিনা কুফা ইরাক বাগদাদ সহ বিভিন্ন অঞ্চলের সাত শতাধিক অভিজ্ঞ সাগরীদের মধ্য থেকে চল্লিশ জনের সমন্বয়ে একটি আইন পরিষদ গঠন করেন যাদের মধ্যে ইমাম আবু ইউসুফ ইমাম জুফার ইমাম মোহাম্মদ ইবনে হাসান ইমাম আবদুল্লাহ ইবনে মোবারকের ন্যায় মোহাদ্দিস ফকিয় ও আইনবিদ অন্তর্ভুক্ত ছিলেন তিনি ব্যক্তিগত মতামতের সাথে সাগরেদদের মতামত সূক্ষ্মভাবে যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করতেন এতে করে সাগরেদগণ কোরআন হাদিস ব্যাপকভাবে চর্চা করতেন এবং মতামতগুলো মিলাতেন এভাবেই ইসলামী আইন চর্চার একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে আর ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহের নেতৃত্বে ত্রিশ বছর যাবত ইসলামী শরিয়া আইনের সামগ্রিক বিধিবদ্ধকরণ এর কার্য অব্যাহত থাকে তার জীবদ্দশাই তার মতামত ও আইন সংক্রান্ত অভিমত ব্যাপক স্বীকৃতি লাভ করেছিল এভাবে ইমাম আবু হানিফা রহমতুল্ল আলহির নেতৃত্বে ইসলামের বিধিবদ্ধ ও সংকুলিত ইসলামী শরিয়া আইন মুসলিম জগতের অধিকাংশ দেশে রাষ্ট্রীয় বিধি রূপে গৃহীত হতে থাকে আব্বাসি খিলাফত উসমানী তুর্কি সালতানাত এবং মোগল শাসনামলে এ আইনি অনুষ্ঠিত করা হতো আশি হিজরি থেকে একশো বিশ পর্যন্ত ইমাম আজম আবু হানিফার অহমদুল্ল আলেহে জ্ঞান চর্চা করেন এ ব্যাপক সময় তিনি ইসলামী ইলমে প্রসিদ্ধি লাভ করেন একশো পঞ্চাশ পর যত ফিকহি মাসালা বের হয়েছে সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইমাম আবু হানিফর আহমদুল্লের অবদান রয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের ফিকোহী শাস্ত্র সংকলনে আইন বিধি প্রণয়নের পদ্ধতি সম্পর্কে তার নিজস্ব বর্ণনাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য তিনি বলেন যে কোনো সমস্যার ক্ষেত্রে সর্বাগ্রে আল কোরআনের সুস্পষ্ট বিধির অনুসরণ করি যদি সেখানে সুস্পষ্ট কোনো নির্দেশনা না পাই তাহলে প্রামাণ্য হাদিসের অনুসন্ধান করি এবং প্রামাণ্য হাদিসের অনুসরণ করি সেখানেও যদি প্রাসঙ্গিক বিষয় কিছু না পাওয়া যায় তবে সাহাবিদের মধ্যে মতভেদের ক্ষেত্রে তাদের যে অভিমত সর্বাধিক যুক্তিযুক্ত ও সমীচীন বলে বিবেচিত হয় আমি তা অনুসরণ করে থাকি তাদেরকে উপেক্ষা করে আমি আমার নিজস্ব কোনো নতুন অভিমত গ্রহণ করি না যদি তাদের থেকে কোনো অভিমত না পাওয়া যায় শুধু সেক্ষেত্রে ইমাম নাখই সাবি হাসান বস্রি ইবনে সিরিন সাঈদ ইবনে মুসাব প্রমুখ তাবির ন্যায় আমি ইজতেহাত করে থাকি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে শেষক্ত ক্ষেত্রেও নিজের মতামতের ব্যাপারে আইন পরিষদ বর্গের সদস্যদের সঙ্গে আলোচনা করতেন এবং উপযুক্ত সিদ্ধান্তসমূহ লিপিবদ্ধ করে রাখতেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে তার ওস্তাদ হাম্মাদ ইবনে আবু সোলাইমান রহমতুল্লা আলাহ হতে যে সকল ফিকই তত্ত্ব অর্জন করেছিলেন সে সম্পর্কে তথ্য লাভের প্রধান উৎস আবু ইউসুফ রহমতুল আলেহের আল আসার এবং আশায় বানী রহমতুল আলেহের আল আসার ইমাম আবু হানিফা রহমতুল আলেহের অনুসারীদের জীবনী ও কর্মতৎপরতা পর্যালোচনা করলে আবু হানিফা রহমতুল্লা আলেহের ইসলামী আইনশাস্ত্রের সার্বিক বিকাশের অনেক কিছুই অবগত হওয়া যায় যে তিনি জীবনে ব্যাপক পরিশ্রম ও অক্লান্ত সাধনা করেছেন বিশুদ্ধ মতামতের ভিত্তিতে তিনি সর্বাধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক মতামতকে গ্রহণ করেছেন মক্কা মদিনার ওলামা ও ফকিয়দের অভ্যাস ছিল যে তারা অধিক মশালা জিজ্ঞেস করা পছন্দ করতেন না তাদের পরিবেশ পরিস্থিতি ছিল সংক্ষিপ্ত বা ছোট আকারের তাই তারা এমন স্বভাবে অভ্যস্ত হয়ে ওঠেন যে চলমান পরিবেশেই সর্বদাই বিদ্যমান থাকবে কিন্তু একই পরিবেশ সবসময় বিরাজমান থাকে না পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে মানুষ এর সমাধানের নতুন নতুন পন্থা অবলম্বন করে থাকে খলিফা ওমর বলেন যে অসংঘটিত বিষয়ে প্রশ্ন করা কারো জন্য জায়জ নয় যা ঘটবে তার সমাধান ঘটার পরই অনুসন্ধান করা উচিত কিন্তু আবু হানিফা রহমতুল আলহেয়ে বহু মতবাদ বহু দর্শনের নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন যা অন্য কেউ হননি তাই তিনি বিশেষ পরিষদের মাধ্যমে ইসলামী আইন প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে কুফায় প্রতিষ্ঠিত হাম্মাদ ইবনে আবু সোলায়মান রহমতুল্লা আলহে কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের কর্তৃত্ব লাভ করেন তার ইজতিহাদ এতটাই স্বচ্ছ ছিল যে আলে হাদিস তথা হাদিস অনুসারীদের দৃষ্টিতে রেসুলুল্লাহ সাল্লাহ আলহুসাল্লামের যুগের বিখ্যাত সাহাবিদেরকে যেমন নির্ভরশীল সাহাবি বলা হতো অনুরূপ ইমাম আবু হানিফার রহমদুল্ল আলেহিকে তৎকালে আহলুর রায় বলা হতো যারা ইমাম আবু হানিফার রহমদুল্লিকে হাদিসের ক্ষেত্রে দুর্বল বলে উল্লেখ করেছেন তাদের মনোভাব আক্রোশমূলক কেননা যিনি ছাত্রদেরকে নিয়ে পাঁচ লক্ষের অধিক মাসালা তথা ফিকই সমস্যার সমাধান দিয়েছেন তাঁর কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে সমাধান দিলেন কিভাবে তিনি তো আর নবী রসুল ছিলেন না যে তার নিকট ওহি আসত রাষ্ট্রের রোশানলে পড়ে শেষ জীবন তাকে কারাগারে কাটাতে হয়েছিল হয়তো তার সংরক্ষিত হাদিস অন্য নামে সংরক্ষিত হয়েছিল কেননা হাদিসের বিশাল ভাণ্ডার তার নামে থাকলে রাষ্ট্রকর্তৃক তা চিরতরে বিলুপ্ত করে দিত পূর্ববর্তী ওলামাদের অনেকেই নিজের নাম প্রকাশ করা থেকে বিরত থাকাকে কল্যাণ মনে করতেন হয়তো তাঁর প্রণীত হাদিসের কিতাবে নিজ নাম প্রকাশ করেননি এবং ছাত্রদেরকেও তা প্রকাশ করা থেকে বারণ করেছিলেন তিনি কারাগারে আবদ্ধ না থাকলে হয়তোবা হাদিসের কিতাবও লিপিবদ্ধ করার কাজ সমাপ্ত করতে পারতেন লা মাজাবি দাবিকৃত লোকদের মধ্যে এক শ্রেণীর লোক কেবল তাঁর বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেছিল তারা আবু হানিফা রহমতুল্লা আলেহের ভালো দিকগুলো সর্বদাই গোপন রাখত তিনি যদি হাদিসে পারদর্শী না হতেন তাহলে ব্যাপারে অভিযোগ উত্থাপন করতেন কিন্তু ইমাম আবু এর ব্যাপারে হাফিজ এ হাদিস বলেও ভয়সী প্রশংসা করেছেন মোহাদ্দিস সালহীন বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহে শীর্ষ স্থানীয় মোহাদ্দিস ছিলেন কেননা ফিকহি মাসাইল নিজে বোঝা এবং অন্যকে বোঝানো বা যৌক্তিক লিপিবদ্ধ করতে হলে হাদিসের ইলম আবশ্যক তৎকালীন যুগে ইলম বলতে তথা ফিকহের আলেমকে তফসির ও সুন্নাহ এর জ্ঞানীদেরকেই নির্দেশ করত আর সে সময় ফিকহবিদদের প্রথমে তফসির ও হাদিসের জ্ঞান অর্জন করতে হতো আর ইমাম আবু হানিফা রহমতুল্ল আলহে ইলমে কোরআন ও ইলমে হাদিস অর্জন করেছিলেন যদি তিনি হাদিস না জানতেন তাহলে তাঁর মাসালা হাদিস বিরোধী হওয়ার কথা ছিল কিন্তু তার কোনো সিদ্ধান্তে হাদিসের খেলাফ হয়নি তাই বোঝা যায় তিনি মুহাদ্দিস বা হাফিজ হাদিস ছিলেন হাদিসের খেলাফ এমন এমন কোনো মাসালা প্রণীত হয়েছে এমন অভিযোগ হাদিসের পারদর্শী মোহাদ্দিসগণ তার বিরুদ্ধে প্রমাণ করতে পারেননি তাই গবেষণা করলে বোঝা যায় তিনি মুহাদিসও ছিলেন ইলমে হাদিসের বিশুদ্ধ ধারক বাহক তৎকালে অনেক আলেম ছিলেন ইলমে ফিকা সংরক্ষণের প্রয়োজনীয়তা তিনি সর্বাধিক উপযুক্ত মনে করলেন কেননা মানব জীবনে দার্শনিক মতবাদ এমনভাবে বিস্তার লাভ করে গিয়েছিল যে হাদিসের কিছু কিছু বর্ণনা সাধারণ মানুষের বোধগম্য হওয়া কঠিন বলে মনে হয়েছিল আবার কিছু কিছু শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হতো তন্মধ্যে যে অর্থটি গ্রহণ করলে বিতর্ক সৃষ্টি হতে পারে কেউ কেউ সে অর্থকে গ্রহণ করে ইলমে হাদিসকে বিতর্কিত করতে অপচেষ্টা চালাতো যেমন মাওলানা শব্দটির একাধিক অর্থ রয়েছে যথা আমাদের প্রভু এক শ্রেণীর বিতর্ককালী বলে থাকেন এ শব্দটি তথা আলেমদের ক্ষেত্রে বলা হয়ে থাকে মাওলানা আব্দুল কাদের বলা ঠিক হবে না কেননা এর অর্থ দ্বারায় আব্দুল কাদের আমাদের প্রভু কিন্তু আল্লাহ ছাড়া কেউ প্রভু হতে পারে না এখন এর দ্বারা সমাজের সাধারণ লোক বিভ্রান্তিত পড়া ছাড়া উপায় নেই যিনি আরবি ভাষার একটি শব্দের উৎপত্তি ও বিভিন্ন অর্থ জানেন তিনি এর উত্তর দিতে সক্ষম এখানে মাওলানা শব্দটি বহু বচনের শব্দ শব্দটি আসছে ওলিয়ন শব্দ থেকে আর ওলিয়ন শব্দটির কয়েকটি অর্থ রয়েছে যথা অভিভাবক সম্মানিত নেতা বা প্রতিনিধি প্রভু এখানে যে অর্থটি গ্রহণ করলে প্রকৃত অর্থ ঠিক থাকবে সেটি বাদ দিয়ে অন্য অর্থ প্রয়োগ করলে বিতর্ক সৃষ্টি হওয়াই স্বাভাবিক মাওলানা আব্দুল কাদের এর ব্যাপারে মাওলানা শব্দটি যদি অভিভাবক বা সম্মানিত অর্থে প্রয়োগ করা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হবে না এভাবে হজরত শব্দটি নিয়েও অনেকে অযথা বিতর্ক সৃষ্টি করে থাকেন যে হজরত শব্দটি কেবল আমাদের নবীর ক্ষেত্রে ব্যবহার হতে পারে এই হজরত শব্দটি নিয়ে অনেকে বিতর্ক করে থাকেন কিন্তু অভিধান বা শব্দ প্রয়োগ প্রসঙ্গে বিশ্লেষণ করে দেখেন না প্রয়োগ স্থান কাল পাত্রভেদে শব্দের অর্থের পার্থক্য সকল ভাষার মধ্যে রয়েছে অনুরূপ আরবি ভাষাও একটি শব্দ একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে যেমন সালাদ শব্দের একাধিক অর্থ রয়েছে সালাদ শব্দটি চারটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে যথা এক দোয়া দুই দুরুদ তিন রহমত ও চার ইসতেকফার বালাগতার দৃষ্টিতে একটি শব্দ স্থান কাল পরিবেশ পরিস্থিতির আলোকে অর্থের ভিন্নতা থাকতে পারে আবার মুজতাহিদগণের মধ্যে বা প্রচলিত জ্ঞানীদের মধ্যে মত থাকতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্ল আলেহি বলেন সবচেয়ে বড় আলেম হলেন তিনি যিনি মানুষের মত পার্থক্য সম্পর্কে সম্যজ্ঞাত ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহে চার হাজার মহাদ্দিস থেকে হাদিস লিখেছেন এবং শিক্ষা গ্রহণ করেছেন ইবনে নামর আবু হানিফা রহমতুল্লা আলাহে হতে একটি হাদিস বর্ণনা করেছেন হাসান ইবনে ইয়াজিদ আবু হানিফা রহমতুল্লা আলাইহের বর্ণিত হাদিসের সংখ্যা চার হাজার বলে উল্লেখ করেছেন বর্ণিত হাদিসের কিতাবের নাম কিতাবুল আসার দু হাজার হাম্মদ ইবনে সোলাইমান থেকে বর্ণিত বাকি দু অন্যান্য মহাদ্দগঞ্জ থেকে বর্ণিত ইমাম আবু হানিফার রহমতুল্ল আলেহে সমসাময়িককালে হাদিসের সর্বাপেক্ষা বড় হাফিজ হাদিস ছিলেন তিনি অত্যন্ত মুত্তাকি পবিত্র পরিচ্ছন্ন গুণের অধিকারী সাধক আরিফ আলেম সত্যবাদী ছিলেন তিনি সর্বক্ষেত্রে হারাম থেকে বিরত থাকতেন এমনকি সন্দেহযুক্ত হালাল বস্তু আহার করা থেকেও বেঁচে থাকতেন কেবল হস্ত উপার্জিত হালাল বস্তুই আহার করতেন হাদিয়া তোফা প্রাপ্তির আশা তিনি কখনও করেননি একবার আবু হানিফা রহমতুল্লা আলহের জন্য খলিফা কিছু উপঢৌকন পাঠালেন কিন্তু আবু হানিফা রহমতুল্লা আলহে তা গ্রহণ করেননি কেননা সে উপঢৌকন ছিল রাজস্ব তথা জনগণের সম্পদ থেকে তাই তিনি খলিফাকে বললেন এ উপঢৌকন গ্রহণ করার অধিকার আমার নেই কেননা আমি তো কোনো যোদ্ধা বা সেনা সদস্য নই যে রাষ্ট্রীয় সম্পদ গ্রহণ করব আর আমি এতিম অনাথ ও অসহায় নই যে রাষ্ট্রীয়ভাবে বিশেষ কোনো অনুদান প্রাপ্তির উপযুক্ত তখন খলিফা তাকে বিচারপতিদের তদারকি ও সহায়তার দায়িত্বে থাকার প্রস্তাব দিলে তিনি তাও প্রত্যাখ্যান করেন এজন্য তাকে খলিফার পক্ষ থেকে নির্যাতনের শিকারও হতে হয়েছিল যার চরিত্র সুন্দর সে ব্যক্তি সর্বাধিক উত্তম যার চরিত্র ভালো সে ব্যক্তি সমাজের মধ্যে সর্বাধিক মর্যাদার অধিকারী নীতি নৈতিকতা ও আচার আচরণ ইমানের নিদর্শন এগুলো মানুষের সততা তাকুয়া এবং আল্লাহ ভীতি প্রতিনিধিত্ব করে থাকে ইমাম আবু হানিফা অহমতি লালাইহে চারিত্রিক গুণাবলীতে ছিলেন এক অনুপম অসাধারণ ব্যক্তিত্ব অত্যন্ত পরহেজগার ও আল্লাহর গুজার ব্যক্তি সামাজিক কাজকর্মের ক্ষেত্রে ছিলেন নিষ্ঠাবান নিষিদ্ধ কাজকর্ম থেকে সর্বদাই বিরত থাকতেন যে মানুষের ইমান যত পরিপক্ক হয় তার চাল চলন এবং কথাবার্তায় তত নমনীয়তা ফুটে ওঠে দানশীল ও দয়ালু হিসেবে তিনি ইমামে আজম খ্যাতি লাভ করেছিলেন তিনি সবসময় মানুষকে সম্মান করতেন প্রত্যেক সাহায্য প্রার্থীকে সাহায্য করতেন তার ওস্তাদগণ কোন ধরনের আর্থিক সাহায্য নেবেন না তাই তাদের নিকট প্রাইভেট পড়ার প্রয়োজন না থাকা সত্ত্বেও তিনি প্রাইভেট পড়ে ওস্তাদগণের আর্থিক প্রয়োজন মেটাতেন প্রতিবেশীদের প্রতি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতেন ব্যবসার ক্ষেত্রে সততার সাথে কাজ করতেন একবার ঘটনাক্রমে একটি খারাপ কাপড় কর্মচারীর মাধ্যমে বিক্রয় হয়ে যায় তিনি লোকটি সন্ধানে বেরিয়ে পড়েন লোকটি সন্ধান না পেয়ে তিনি দোকানের সব মালামাল সদ্গা করে দেন অন্যের মালামাল ক্রয়ের ক্ষেত্রেও তিনি মূল্য পরিশোধ করতেন একদিন এক বৃদ্ধ অভাবের কারণে ইয়ামিনী চাদর বিক্রি করতে আসলে তিনি লোকটিকে বললেন কত দীর্হামে বিক্রয় করতে চান লোকটি বলল এক হাজার দীর্হাম ইমাম আবু হানিফা রহমতুল লালাইয়ে এ চাদরের মূল্য দেখলেন অনেক বেশি আছে তখন তিনি বললেন এর দাম আরও অনেক বেশি তখন বৃদ্ধ বলল আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন অতপর সেই চাদরটি ইমাম আবু হানিফা চার হাজার দীর্হামে ক্রয় করেন তিনি নিজ সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পাঠদানের জন্য ভর্তি করেন তার সন্তান কোরআন শরীফ শুরু করার সময় সকল ছাত্রদেরকে মিষ্টি এবং শিক্ষকদের জন্য কাপড় উপহার হিসেবে নিয়ে যান তার হাদিয়া তোহফা দেওয়ার অভ্যাস ছিল অন্যের তুলনায় অনেক বেশি তার বিশেষ বৈশিষ্ট্য ছিল পরোপকারিতা ন্যায়পরায়ণতা সত্যবাদিতা সাধুতা ধৈর্য সংযম দানশীল মায়ের খিদমত ওস্তাদগণের প্রতি ভক্তি শ্রদ্ধা ইত্যাদি বহু গুণাবলীর অধিকারী ছিলেন তিনি ইমাম আবু হানিফা ফিকাহ অর্জন করতে গিয়ে কখনো রাত কাটিয়ে দিতেন কখনো ফজরের আজান পর্যন্ত জ্ঞান অর্জনে ব্যস্ত থাকতেন এভাবে তিনি এশার নামাজের অজু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন সালাত আদায়ের ক্ষেত্রে জাহান নামের বর্ণনা সংক্রান্ত আয়াত তেলাওয়াতের সময় আল্লাহর ভয়ে কান্না থামিয়ে রাখতে পারতেন না প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করে দিতেন টাইম উইল সে হোয়াট উই ডু সময় বলে দেয় আমরা কি করব ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে এমন এক সময় ইসলামের উজ্জ্বল প্রদীপ হিসেবে ইলমে ফিকাহ চর্চা করেন যে সময় দর্শনের ব্যাপক প্রসারে মুসলমানদের মাঝে ইমানি আমলি ও আখলাখী বিষয়ের ক্ষেত্রেও নানা মতবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল রাসুল্লাহ সাল্লুসাল্লাম থেকে যে মুসলিম রীতিনীতি চলে আসছিল তাতেও নানা ধরনের অভিযোগ উত্থাপন শুরু হল মুসলিম জাতীয় ঐক্যে ফাটল ধরল ভ্রান্ত ফিরকার বীজ ছড়িয়ে পড়ল জাল হাদিসের প্রচলন শুরু হল অপরদিকে যোগ জিজ্ঞাসারও ব্যাপকতা লাভ করল ইসলামী রাষ্ট্রের সীমা পূর্বে সিন্ধু উত্তর পশ্চিমে স্পেন এবং উত্তর আফ্রিকা থেকে এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত হল দারুল খিলাফত কুফা তথা বাগদাদ কেন্দ্রিক পরিচালিত হতো এখানে দারুল খিলাফতের কেন্দ্রে বিভিন্ন মত পথের এবং বিভিন্ন সংস্কৃতির পণ্ডিত মানুষের মহামিলন ঘটল ফলে মানুষের ধর্মীয় ক্ষেত্রে দৈনন্দিন জীবনের বিভিন্ন অংশে নতুন নতুন প্রশ্ন ও জীবন সমস্যা এত অধিক পরিমাণে উদ্ভব হলো যে একটি সুবিন্যস্ত ও লিপিবদ্ধ ইসলামী আইন আইনকানুন ও বিধিবিধান ব্যতীত উদ্ভূত নতুন সমস্যাগুলির সুষ্ঠু সমাধান কঠিন হয়ে পড়ল এমনকি বিধিবদ্ধ আইনের অভাবে বিচার বিভাগের কাজীগণের সিদ্ধান্ত ও আদেশ নিষেধেও ভ্রান্তি দেখা দিতে লাগল স্রোতের প্রতিকূলের সত্যকে কেউ গ্রহণ করতে চায় না সবাই স্রোতের অনুকূলের অবস্থাকে গ্রহণ করে থাকে কোরআন ও হাদিস স্বতন্ত্রভাবে সংরক্ষিত থাকলে ফিকাহ স্বতন্ত্রভাবে সংরক্ষিত ছিল না সহজ কাজ সবাই করতে চায় কিন্তু কঠিন কাজ কেউ করতে চায় না অনুকূলের বাইরে তথা প্রতিকূলের সত্যকে সাধারণত সবাই এড়িয়েই চলতে চায় ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে প্রতিকূল পরিস্থিতিতে ফিকাহ চর্চায় আত্মনিয়োগ করেন ফিকাকে স্বতন্ত্র গ্রন্থে রূপদান করা প্রতিকূল ও কঠিন ব্যাপার ছিল কেননা স্বতন্ত্রভাবে ফিকাহ সংরক্ষিত ছিল না তিনি প্রতিকূল পরিস্থিতিতে কঠিন কাজটি করার মানসিক প্রস্তুতি নিলেন রাষ্ট্রের সুবিধাভোগী বিচার বিভাগও যে কাজটি করতে সক্ষম হয়নি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে সে কঠিন ও প্রতিকূল কাজটি সম্পন্ন করেন যুগের এখনও পরিস্থিতিতে ইমামু আম্মা রইসুল মুজতাহিদিন হাফিজুল হাদিস আলিমুল কোরআন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলহে ইসলামী আইন তথা হাদিস কোরআনের নির্যাস বিধিবিধানকে লিপিবদ্ধ ও বিধিবদ্ধ করা জরুরি বলে মনে করলেন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করলেন এ উদ্যোগ বাস্তবায়নের আর্থিক সামর্থ্য তৎকালে কেবল ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাইহের পক্ষেই সম্ভব ছিল তাই একশো বাইশ থেকে এই বিষয়ে তিনি কার্যকরী ভূমিকা পালন করেন নিজস্ব অর্থায়নে চল্লিশ সদস্য বিশিষ্ট বিজ্ঞ আলেমদের নিয়ে একটি বোর্ড গঠন করেন বোর্ডের সদস্যদের মধ্যে অধিকাংশই তার সুযোগ্য ও বিশিষ্ট ছাত্র অন্তর্ভুক্ত ছিলেন প্রত্যেকেই কোরআন হাদিস ইজমায়ে সাহাবা পাতোয়ায়ে সাহাবা এবং সর্বশেষ কিয়াসের মাধ্যমে ব্যাপক গবেষণা করে বিষয়ভিত্তিক ফিকহের বিশাল ভাণ্ডার সংকলন ও লিপিবদ্ধ করলেন যা ইলমে ফিকাহ নামে একটি স্বতন্ত্র ইল রূপ লাভ করে একশো বাইশ শুরু হয়ে একশো চুয়াল্লিশ এটি সম্পূর্ণ হয়েছিল এ মহান কাজ মোকাম্মল করার পর একশো চুয়াল্লিশ হিজড়ির শেষ দিকে কারাবন্দী হন তিনি এবং একশো পঞ্চাশ হিজড়িতে তথা সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণ করেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহের পূর্বে ফিকাহ ভিত্তিক জ্ঞান থাকলেও ফিকাহ নামে কোনো স্বতন্ত্র ও সুবিন্যাস্ত এলম ছিল না এ কারণেই ইমাম শাহি রহমতুল্লা আলেহ বলেছেন মানবজাতি ইলমে ফিকহ আবু হানিফার রহমতুল্ল আলাইহের সন্তানস্বরূপ কোরআন হাদিসের স্বতন্ত্র বিধিবদ্ধ থাকলেও স্বতন্ত্র কোনো ফিকহি ইলম ছিল না সময়ের পরিস্থিতিতে ফিকয় ইসলামের জ্ঞান জরুরি হয়ে পড়ে যার ফলে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহের মতো বিজ্ঞ ব্যক্তিত্বের আগমন আবশ্যক ছিল তিনি না থাকলে দার্শনিক পণ্ডিতগণ বলতেন ইসলামের মধ্যে সকল মাসালা নেই সেজন্য ইসলাম অসম্পূর্ণ বিচারক যখন বিধিবদ্ধ আইনে বিচারিক বিষয়ে বিধান না পান তখনই তিনি সুবিচারের জন্য নিজের বিবেক বুদ্ধি প্রয়োগ করে রায় দিয়ে থাকেন সহজভাবে কোনো বিধান না পেলেই মানুষ ভুল পথে যাওয়ার সম্ভাবনা বেশি তাই তিনি ইসলামী ফিকাহ প্রণয়নে মনোনিবেশ করেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে আল কোরআন এর বাইরে স্বয়ং পাক পাকসাল্লু আলহি সাল্লামেরও যাওয়ার অনুমতি ছিল না নবিজির সোনালি যুগেও কোরআন হাদিসের সাথে ফিকাহ এর চর্চা হতো সাহাবা একরম মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান ইসলামের মৌল উৎস কোরআন ও হাদিস দ্বারাই করতেন তাতে না পেলে পরস্পর পরামর্শের ভিত্তিতে ঐক্যমতে সমাধান করতেন মূলত কোরআন হাদিসের আলোকেই মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাবলীর শরীয় সম্মত সমাধানই হল ফিকাহ বা ইসলামী আইন কানুন সাহাবাই কেরামের যুগেই অনেক ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছিল বেশ কিছু জনপদ ইসলামী হুকুমতের অধীনে আসলো নানা সভ্যতা ও সংস্কৃতির সাথে মুসলমানদের পরিচয় ও সংমিশ্রণের ফলে সমাজের নতুন নতুন সমস্যা ও নানা বিষয়ের সূত্রপাত হওয়া শুরু করলো তখন ফকিয় সাহাবায় কেরামগণ এককভাবে বা সম্মিলিতভাবে এসব সমস্যা সমাধান কোরআন ও হাদিস থেকে দিতেন কোরআন ও হাদিসে না পেলে ইজতিহাতের ভিত্তিতে ইজমার আলোকে সমাধান দিতেন ইমাম আবু হানিফা লালেহের ইসলামী ফিকাহ রচনা ও সংকলনের ইজতিহাদি মূলনীতি ছিল সাহাবাই কেরামের অনুসৃত ইসলামী আইনের মৌল উৎস চারটি এই চারটি উৎসকে সামনে রেখেই ফিকহে হানাফির বিভিন্ন শাখা প্রশাখার মাসাইল লিপিবদ্ধ করেন আখবারু ইমাম আবি হানিফা আসহাবিহি গ্রন্থে উল্লেখ করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ইজতিহাদের পদ্ধতি এই ছিল যে যে সকল বিষয় কিতাবুল্লাহ সুন্নাত রসুল্লাহ ও সাহাবাগণের কোনো মতামত পাওয়া যেত না সেসব বিষয়ে তিনি কিয়াস দ্বারা সমাধান করতেন খতিবে বাগদাদি তারিখে বাগদাদ গ্রন্থে আবদুল্লাহ ইবনে মোবারকের বক্তব্য বর্ণনা করেন যে কোন বিষয়ে রেসুল সাল্লামের হাদিস পাওয়া গেলে তা আমাদের শিরোধার্য আর সাহাবাগণের বিভিন্ন মতামত পাওয়া গেলে তার মধ্যে কোনো একটি মত নির্বাচন করিনি তাঁদের মতামত বর্জন করে কোনোভাবে অন্য মতামত গ্রহণ করি না আর যদি তাঁবিগণের অভিমত হয় সেক্ষেত্রে আমরাও তাদের মতো ইজতিহাদ করি আখবারে আবি হানিফা ওয়া আসাবহি গ্রন্থে আরও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্ল আলহ বলেন আমি আবু হানিফা রহমতুল্লা আলহে ফিকহি বিষয়ে সর্বপ্রথম কোরআনুল করিম থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যদি কোরআনুল করিমের মধ্যে সে সম্পর্কে হুকুম না পাই তখন সুন্নাহ তথা রেসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম থেকে বর্ণিত সোহিও হাদিস হতে হুকুম গ্রহণ করি আর যদি কোরআনুল করিম ও সুন্নাতে রাসুল্লাহতে সে হুকুম না পাই তবে সাহাবিগণের মধ্যে যার কথা গ্রহণযোগ্য মনে হয় তাঁর সিদ্ধান্ত গ্রহণ করি তাদের অভিমত উপস্থিত থাকতে তা বর্জন করে অন্য কারো অভিমত গ্রহণ করি না যখন সাহাবিগণের কোনো অভিমত না পাওয়া যায় এবং মাসালার সিদ্ধান্ত ইব্রাহিম নাহই সাবি ইবনে শিরিন হাসান আতা সাইদ ইবনে মুসাইব প্রমুখ ফকীয়গণের ইজতেহাদের উপর নির্ভরশীল হয় তখন আমিও ইস্তেহাত করি যেমন তারা ইস্তেহাত করেছিলেন একদিন ইমামে আজম আবু হানিফা রহমত ই আলহে মসজিদে দ্বারস পেশ করছিলেন এমন সময় খারিজিদের কতিপয় ব্যক্তি তার সাথে তর্ক যুদ্ধে অবতীর্ণ হল উল্লেখ্য যে খারিজিদের মতে কবিরা গুনাহকারী কাফির হয়ে যায় এ বিষয়ে ব্যাপক তর্ক হয়েছিল ইমামকে বলা হলো যে মসজিদের দরজায় দুটি জানাজাহাজির মধ্যে একটি হল মদ্যপায়ের যে অধিক মদ্যপানের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে দ্বিতীয়টি হল এক ব্যভিচারিণীর যে ব্যভিচারের ফলে গর্ভধারণের ভয়ে আত্মহত্যা করেছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলহে উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন এরা কোনো ধর্ম বা গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত ছিল এরা কি ইহুদি উত্তর আসল না এরপর ইমামে আজম আবু হানিফা রহমতুল্ল আলহে জিজ্ঞেস করলেন তারা কি খ্রিস্টান জবাবে বলা হল না তারপর তিনি জিজ্ঞেস করলেন তারা তো পূজক নয় বলা হল না সব শেষে ইমামে আজম আবু হানিফার রহমতুল্লা আলহে তাদেরকে জিজ্ঞেস করলেন কোনো ধর্মের সাথে তাদের সম্পর্ক ছিল খারেজিরা বলল লা াহু মোহাম্মদ রসুল্লাহ এ কালিমার সাথে সম্পর্কিত ও সাক্ষ্যদাতা ইমামে আজম তাদের জিজ্ঞেস করলেন কালিমা তাইয়েবার শাহাদাত কি ইমানের এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ না এক পঞ্চমাংশ খারিজিগণ বলল ইমান বিভিন্ন ভাগে ভাগ করা যায় না এরপর ইমামে আবু হানিফা রহমতুল্লা আলাহে জিজ্ঞেস করলেন এই সাক্ষের সাথে ইমানের সম্পর্ক কি জবাবে খারেজিরা বলল পূর্ণাঙ্গ ইমান ইমামে আজম বললেন এমন ব্যক্তিদের সম্পর্কে প্রশ্নের কি অর্থ থাকতে পারে যাদের মুমিন হওয়ার বিষয়ে আপনারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছেন খারেজিগণ বলল যাক এখন আমাদের বলুন এরা কি জান্নাতি না জাহান্নামি ইমামে আজম বলেন আমি তাদের বিষয়ে সে কথাই বলবো যা পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের ছত্রিশ নম্বর আয়ত বলা হয়েছে অর্থাৎ যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু আর এ ব্যাপারে ওই কথাই বলবো যা ঈসা আলি ওয়াসাল্লাম এদের চেয়েও বড় গুনাগার সম্প্রদায় সম্পর্কে বলেছিলেন আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা আর যদি আপনি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা মাইদা আয়াত একশো আঠারো ইমাম আজম কোরআন থেকে আরো বলেন তারা কি করতো তা আমার জানা নেই তাদের হিসাব নেওয়া তো আমার প্রতিপালকের কাজ যদি তোমরা বুঝতে মুমিনদের তাড়িয়ে দেওয়া আমার কাজ নয় সুরা সুয়ারা আয়াত একশো বারো থেকে একশো চোদ্দ এভাবে খারিজিদের সাথে তর্কযুদ্ধ করলেন এবং নুহ সাল্লামের কথাই তিনি পুনরাবৃত্তি করলেন অর্থাৎ তোমাদের দৃষ্টিতে যারা হেও তাদের সম্পর্কে আমি বলি না যে আল্লাহ তাদেরকে কখনোই মঙ্গল দান করবেন না তাদের অন্তরে যা রয়েছে আল্লাহ তা সম্মুখ অবগত না জেনে যদি কিছু বলি তাহলে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব সুরাহুদ আয়াত একত্রিশ এভাবে কোরআনের ভাষায় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলহে একের পর এক জবাব দিলেন যেসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আল্লাহর এখতিয়ার সেসব ব্যাপারে তর্ক না করাই মানুষের জন্য মঙ্গল এক পর্যায়ে খারেজিগণ ইমাম আবু হানিফা রহমতুল্লা লালেহের জবাব শুনে নিশ্চুপ হয়ে গেল কোনো প্রত্যুত্তর দিতে পারল না ইমামে আবু হানিফার রহমতুল্লা লালেহে শিয়াদেরকে তর্কযুদ্ধের মাধ্যমে পরাস্ত করেছিলেন তিনি ফিকাহ চর্চার একনিষ্ঠভাবে অধ্যয়নরত ছিলেন তিনি তর্কযুদ্ধে কখনো অন্যদেরকে অপদস্থ অপমান করার জন্য অংশগ্রহণ করতেন না ফিকাহ অধ্যয়নের গুরুত্ব দিতে গিয়ে তিনি অধিকাংশ বাহাজ বা তর্কযুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকারই চেষ্টা করতেন এরপরও একান্তভাবে যেখানে না গেলেই নয় কেবল সেখানেই তিনি যেতেন তিনি ইলমে কালামের মাধ্যমে তথা আল কোরআনের যৌক্তিক সমাধান উপস্থাপন করতেন তার্কিক মহলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং সর্বমহলে যশ খ্যাতির আশায় তিনি কখনো অংশগ্রহণ করতেন না সর্বমহলে কোরআনের ভাষায় কথা বলার চেষ্টা করতেন কোরআনের আয়াত দিয়ে তর্কযুদ্ধ করতেন এতে সমাজের সাধারণ মানুষ সঠিক বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হতো এবং তার প্রতি ভক্তি শ্রদ্ধার মনোভাব তৈরি হত সাহিত্যের ভাষায় বলা যায় ভক্তিতে মেলায় বস্তু তর্কে বহুদূর ইমামে আবু হানিফা রহমত ই তার ছাত্র ও ঘনিষ্ঠ লোকদেরকে উসুলে আকায়েদ বিষয়ে তর্কযুদ্ধ করতে নিষেধ করতেন কেননা বাহাজ বা তর্কযুদ্ধের মাধ্যমে একে অপরের উপর বিজয় লাভ করে থাকে এক্ষেত্রে পরস্পরের মধ্যে হিংসাবিদ্বেষ সৃষ্টি হয় আর ইসলামের নিজস্ব সভ্যতা সংস্কৃতির মধ্যে এভাবে প্রতিদ্বন্দ্বিতা করার দ্বারা অন্যান্য ধর্মের লোকেরা ইসলাম ধর্মের সমালোচনায় উৎসাহী হয়ে বিরুদ্ধাচারী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি তর্কের কারণে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে থাকে অধিক তর্কের ফলে ধর্মের প্রতিও বিদ্বেষ তৈরি হতে থাকে গবেষণার ভিত্তিতে বলা যায় তর্ক মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটায় একদা ইমামে আজমের পুত্র হাম্মাদ রহমতুল্লেকে বাঘ যুদ্ধে দেখে নিষেধ করেছিলেন তখন তার পুত্র বলেছিল আপনি তর্কযুদ্ধ করে থাকেন অথচ আমাকে নিষেধ করছেন তখন তিনি উত্তর দিলেন আমি তর্কযুদ্ধকালে গভীরভাবে এ বিষয়টির উপর দৃষ্টি রাখি যে প্রতিপক্ষ যেন অপমান অপদস্ত না হয় কাউকে পরাজিত করা আমার উদ্দেশ্য নয় ইমামে আবু হারিফা অজ্ঞলোকদের সাথে তর্ক করতেন না যৌক্তিক বিষয়টি কোরআনের নির্দেশিত বিধান মোতাবেক উপস্থাপন করতেন পক্ষান্তরে তোমাদের উদ্দেশ্য থাকে প্রতিপক্ষকে ঘায়েল করা পরাজিত করা অপদস্থ করা ইত্যাদি এভাবে যারা নিজ প্রতিপক্ষকে ঘায়েল কিংবা অপদস্থ করার ইচ্ছা রাখে মূলত তারা যেন তাদের প্রতিপক্ষকে কাফির হওয়ার ইচ্ছা পোষণ করে থাকে আর যে ব্যক্তি তার প্রতিপক্ষকে কাফির বানাতে চায় সে প্রতিপক্ষকে কাফির সাব্যস্ত করার পূর্বে নিজেই কাফির হয়ে যায় সর্বোপরি বলা যায় যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা প্রাথমিক পর্যায়ে ইতিকাদি বিষয়ে ভ্রান্ত দল ও উপদলের সাথে তর্কযুদ্ধের মাঝে অতিবাহিত হয়েছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা একবার মদিনা শরীফে ইমাম বাকের রহমতুল্লা আলহের নিকট আসলেন তখন ইমাম বাকের রহমতুল্ল আলহে ইমামে আবু হানিফা রহমতুল্ল আলহকে বললেন আমি শুনেছি আপনি নাকি কিয়াস বা যুক্তি দ্বারা পাক রেসলে পাকসাল্ল্লাহ সাল্লামের হাদিসের বিরোধিতা করেন তখন ইমামে আবু হানিফা রহমতুল্লা আলহে আদবের সাথে বললেন দয়া করে একটু বসলে ঘটনা তুলে ধরতে পারতাম ইমাম বাকের রহমতুল্লা আলহে বসলেন তখন আবু হানিফা রহমতুল্লা আলহে ছাত্রের মতো বিনয়ী হয়ে হাঁটু গেড়ে তার সম্মুখে বসলেন এবং ছাত্রের মতো শিক্ষার জন্য বললেন হযরত পুরুষ ও নারীর মধ্যে দুর্বলকে। কে ইমাম বাকে রহমতুল্ল আলহী বললেন অবশ্যই নারী আবু হানিফা রহমতুল্ল আলেহি বললেন নারী পুরুষের মধ্যে মিরাজ বা উত্তরাধিকারী হিসেবে কে কতটুকু পায় ইমাম বাকের রহমতুল্ল আলেহি বললেন নারী পুরুষের অর্ধেক পায় আবু হানিফা রহমতুল্লা আলহি বললেন যদি আমি কিয়াস প্রাধান্য দিতাম যেমনটি আমার ব্যাপারে ভুল জানানো হয়েছে তাহলে আমি বলতাম নারী যেহেতু পুরুষের চেয়ে দুর্বল তাই দুর্বল হিসেবে সহায়তার জন্য নারী পাবে পুরুষের দ্বিগুণ কিন্তু আমি তা করিনি বা বলিনি এরপর আবু হানিফা রহমতুল্ল আলহি বললেন ইবাদতের মধ্যে রোজা না নামাজ শ্রেষ্ঠ ইমাম বাকের রহমতুল্ল আলেহি বললেন রোজার চেয়ে নামাজ শ্রেষ্ঠ ইবাদত ইমামে আবু হানিফা রহমতুল্ল আলেহি বললেন যদি আমি কিয়াজ দ্বারা ফয়সালা দিতাম নামাজ যেহেতু রোজার চেয়ে শ্রেষ্ঠ তাই আমি নারীদেরকে মাসিকের সময় ছুটে যাওয়া দিনগুলোতে রোজার পরিবর্তে নামাজের কাজা আদায়ের নির্দেশ দিতাম অথচ আমি তা করিনি বরং রোজার কাজা আদায় করার পক্ষে আমি ফতোয়া দিয়েছি এরপর ইমামে আবু হানিফা রহমতুল্লা জানতে চাইলেন প্রস্রাব নাপাক বেশি নাকি বীর্য নাপাক বেশি ইমাম বাকের রহমতুল্লা আলেহে বললেন অবশ্যই প্রস্রাব না পাক বেশি আবু হানিফা রহমত বললেন যদি আমি কিয়াসকে প্রাধান্য দিতাম তাহলে প্রস্রাবের পর গোসল ফরজ হওয়ার ফাতোয়া দিতাম এবং বীর্য স্খলনের পর অজুই যথেষ্ট হওয়ার ফাতোয়া দিতাম ইমাম বাকের রহমতুল্লা লালেহে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহের এসব যুক্তি শুনে অভিভূত হন এবং কোরআন হাদিসের প্রতি তার ভক্তি শ্রদ্ধা দেখে মুগ্ধ হয়ে তার সাথে কোলাকড়ি করেন এবং আবু হানিফা রহমতুল্ল লালেহের কপারে স্নেহ চুম্বন করেন আল্লামা সাহেবানী লালেহে সাফি মহাবের অনুসারী পরও আবু হানিফা রহমতুল্ল আলেহের ব্যাপারে যা সত্য এবং যথার্থ তিনি অকুণ্ঠ চিত্তে তাই বলে গেছেন তিনি আবু হানিফা সম্বন্ধে লিখেন একদা জড়ৈক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্ল আলেহের কাছে এসে বলল আমাকে হাদিস থেকে পৃথক করে দিন এ কথা শুনে তিনি লোকটিকে খুব শ্বাস এবং বললেন হাদিস না থাকলে আমাদের কোনো ব্যক্তি কিছু বুঝতে পারত না অতপর ইমামে আজম ওই লোকটিকে জিজ্ঞেস করলেন বানরের গোস্ত সম্পর্কে তোমার কি রায় এর হালাল হারাম হওয়ার ব্যাপারে কোরআনে কোনো বিধান আছে কি লোকটি সম্পূর্ণ নীরব হয়ে গেল পরক্ষণেই লোকটি ইমামে আবু হানিফা রহমতুল্লা আলহীকে জিজ্ঞেস করল এ ব্যাপারে আপনার রায় কি জবাবে তিনি বললেন বানর চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত নয় কাজেই তা হালাল হতে পারে না সুদীর্ঘ বাইশ বছর পর্যন্ত অক্লান্ত সাধনা ও গবেষণার ফলে এ ফিকোহী বোর্ডের তত্ত্বাবধায়নে তিরাশি হাজার মাসালা সংকুলিত ও সন্নিবেশিত হয় এরপরও মাসালার সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেই থাকে অবশেষে ফিকোহি হানাফির মাসালা পাঁচ লক্ষের ওপরে গিয়ে পৌঁছে প্রয়োজনীয় বিধান যা ইসলাম মুসলিমদের জন্য কল্যাণ সাধনে উপকারী তা সবই ফিকয় ইসলামী এর মধ্যে সংযোজিত আছে যিনি বাংলা পঞ্চাশটি বর্ণ জানেন তিনি শুধু পঞ্চাশটি বর্ণ দিয়ে পঞ্চাশটি বাক্য তৈরি করতে সক্ষম নন বরং অসংখ্য বাক্য এই পঞ্চাশটি বর্ণ দ্বারা লিপিবদ্ধ করা সম্ভব আর যিনি পবিত্র কোরআন সম্পূর্ণ জানেন এবং হাদিসের রসুল সম্পর্কে পরিপূর্ণ ধারণা পোষণ করেন তিনি জীবন পরিচালনায় বিজ্ঞানের আলোকে কখনো প্রাধান্য দিতে পারেন না বরং কোরআন হাদিসকেই জীবন সমস্যার সমাধান মনে করে থাকেন কেননা কোরআন হাদিসের মধ্যেই রয়েছে অসংখ্য সমস্যার সঠিক সমাধান তাই একজন ফকিহ পারেন জীবনের সকল সমস্যার সমাধানে মাসালা বের করতে বর্তমানকালেও যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য গভীর মনোযোগ সহ ইলম অর্জন করে তাহলে তার দ্বারাও সমাজের অনেক সমস্যা সমাধান হওয়া সম্ভব কেননা সর্বকালের জন্যই কোরআন হাদিসের ইল কল্যাণ সাধনে সক্ষম কাতাদাহ রহমতুল আলহে একবার কুফায় আগমন করলেন আবু দাহ আদিয়াল্লাহ তালা আনহু এর বাড়িতে অবস্থান নিলেন কাতাদাহ রহমতুল্লা আলাইহি বললেন যে আমাকে হালাল হারাম সম্পর্কে প্রশ্ন করবে আমি তার উত্তর দিব তখন ইমামে আবু হানিফার রহমদুল্লা আলেহে তার খিদমতে হাজির হয়ে তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করে বললেন জনাব একটি বিষয় সম্পর্কে আমাকে অবহিত করুন এক ব্যক্তি তার স্ত্রীকে ছেড়ে কয়েক মাস নিখোঁজ রইল তার স্ত্রী স্বামীকে মৃত মনে করে অন্য স্বামী গ্রহণ করল এরপর প্রথম স্বামী ফিরে আসলো এ সম্পর্কে আপনার মতামত কী অবশ্যই আবু হানিফা রহমদুল্লা আলেহে আগেই সমাধান দিয়েছেন যদি এ বিষয়ে কাতাদা রহমতুল লালেহে কোনো হাদিস বর্ণনা করেন তবে তা হবে জাল হাদিস বা ভিত্তিহীন আর যদি নিজস্ব মতামত দেন তবে তা হবে ভুল অতপর কাতাদা রহমতুল্লালে নিরবত অবলম্বন করেন এবং কিছুক্ষণের মধ্যেই বলেন আল্লাহ তোমাদের মঙ্গল করুক এরপর বললেন এমন ঘটনা সংঘটিত হয়েছে কি হয়নি উত্তর এল না সংঘটিত হয়নি তখন কাতাদা রহমতুল্ল আলহি বললেন যা সংঘটিত হয়নি এমন বিষয়ে আমাকে কেন জিজ্ঞেস করছ তখন আবু হানিফা রহমতুল্ল আলেহি বললেন আমরা বিপদ আসার পূর্বেই তার মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই যাতে বিপদ এলে আমরা তাতে প্রবেশ ও বের হবার পথ সম্পর্কে জ্ঞাত থাকতে পারি এ কারণেই আবু হানিফা রহমতুল্ল আলহের শিষ্যগণ আহ্লুর রায় হিসেবে প্রসিদ্ধি লাভ করেন অর্থাৎ যে ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে তা নিয়েও ভাবতেন শৃঙ্খলার সাথে রুটিন মোতাবেক জীবন পরিচালনায় ব্যক্তিকে উন্নত স্তরে পৌঁছে দেয় ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহে প্রতিদিন ফজরের নামাজের পর দ্বারস দিতেন দূর দূরান্ত থেকে আগত লোকদের থেকে ফতোয়া চাওয়া হলে তার জবাব দিতেন ফিখই সংকলনের মজলিশে বসতেন শিষ্যদের মাসহালার জবাব দিতেন এরপর অল্প সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসতেন তবে কর্মচারীর দ্বারাই ব্যবসা পরিচালনা করতেন সময়মতো জোহরের নামাজ আদায় করতেন নামাজ শেষে ঘরে আসতেন গ্রীষ্মে সর্বদাই জোহরের নামাজের পর বিশ্রাম নিতেন তবে ব্যাপক সময় তিনি ব্যয় করতেন না আসরের নামাজের পর সংক্ষিপ্ত দারস ও তালিমে মশগুল থাকতেন মাঝে মাঝে লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতেন রোগীর সেবা অসহায় বিধবা অনাথদের খবরদারি প্রতিবেশীর খোঁজ খবর এবং গরিব দুঃখীদের দেখাশোনা করতেন মাগ্রেবের পর আবার দরসের কার্যক্রম শুরু হতো এবং তা ইশা পর্যন্ত চলত তিনি ঈশার নামাজের পর আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন অধিকাংশ রাতেই জাগ্রত থেকে দীর্ঘ কিরাতে তাহাজুদ নামাজ আদায় করতেন দীর্ঘ চল্লিশ বছর ঈশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন এসব কারণে ব্যবসা প্রতিষ্ঠানে তেমন সময় দিতে পারতেন না তার জীবনের সবচেয়ে বড় সফলতা হল ইলমে ফিক যা সারা বিশ্বকে আলোকিত করেছে এবং দুনিয়ার স্থায়িত্ব সময়কাল পর্যন্ত আলোকদান করতে থাকবে রাবি ইবনি ইউনুজ বলেন খলিফা আবু হানিফার রহমতুল্ল আলেহিকে কাজীর পদ গ্রহণের প্রস্তাব দিলে তিনি খলিফার সাথে তর্ক বিতর্ক করতে থাকেন ইমামে আবু হানিফা রহমতুল্লা আলেহে খলিফাকে বললেন আল্লাহকে যিনি ভয় করেন আপনি তাকেই এই দায়িত্ব দিন খলিফা রাগান্বিত হয়ে বললেন হয় তুমি কাজের পথ গ্রহণ করো না হয় ফুরাতে ডুবে মরো ইমাম আবু হানিফা রহমতুল্লা আলেহী বললেন ফুরাতে ডুবে মরাকেই আমি প্রাধান্য দেব এক পর্যায়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয় বাধ্য হয়ে তিনি পাঠদান ফতোয়া প্রদান ছেড়ে দেন কেননা খলিফার নির্যাতনের কারণে চিরস্থায়ী নিবাসের যাত্রী হয়ে যান নির্যাতনের কারণে কারাগারে দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েন খলিফার সকল চেষ্টায় যখন ব্যর্থ হয় অবশেষে বিষ প্রয়োগের মাধ্যমে তার শীঘ্রই মৃত্যুর ব্যবস্থা করা হয়েছিল যাতে জেলখানায় বেশিদিন থাকতে না হয় ইমামে আবু হানিফা লালেহে বিষের প্রতিক্রিয়া অনুভব করতে পেরে সঙ্গে সঙ্গে শেষ লুটিয়ে পড়েন এবং সেই অবস্থাতেই তার পরম বন্ধুর সান্নিধ্যে চলে যান কোনো কোনো বর্ণনাতে জানা যায় যে মৃত্যুর পূর্বে তাকে কয়েদখানা থেকে মুক্তি দেওয়া হয়েছিল মানবিক গ্রন্থে পাওয়া যায় কারাগারেই একশো পঞ্চাশ হিজড়িতে তার মৃত্যু হয়েছিল তার মৃত্যুতে সমগ্র বাগদাদে বিষাদের কালো ছায়া পড়েছিল যারা যায় শরিক হওয়ার জন্য সমগ্র বাগদাদ নগরীতে জনস্রোত বয়ে গেল মানুষের কান্নায় কবরের মাটি ভিজে একাকার হয়ে গেল মৃত্যুর পূর্বে তিনি অসিয়ত করে গিয়েছিলেন তাকে যেন বাগদাদের খিজরান নামক স্থানে দাফন করা হয় ওসিয়ত মোতাবেক তার লাশ খিজরানে নিয়ে যাওয়া হয় সেখানে পর্যায়ক্রমে তার ছয়টি জানাজা অনুষ্ঠিত হয় প্রথম জানা যায় পঞ্চাশ হাজারের অধিক লোক অংশগ্রহণ করে সর্বশেষ জানাজায় ইমামতি করেন তার পুত্র হাম্মাদ তাকে দাফনের বিশ দিন পর্যন্ত দূর দূরান্ত থেকে দলে দলে লোক তার কবরের পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে তার মৃত্যুতে বাগদাদ নগরীতে যেন এক বিরাট শূন্যতা দেখা দেয় সেখানকার মানুষ যে কি অমূল্য সম্পদ হারিয়েছে তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারে কুফার ইলমের প্রদীপটি যেন চিরতরে নিভে গেল তারপরও বলা যায় দুর্ভাগ্য কখনো মেনে নেওয়া যায় না কিন্তু চাপিয়ে দেওয়া হয় এবং সহ্য করতে হয় আল্লাহ সোহানাতালা যেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলেহিকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন আমিন